ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আদম নবীকে সেজদা করার কথা বলা হয়েছিল, ইবলিস কিন্তু ভুল স্বীকার করেনি, যার কারণে আর তওবার সুযোগ নাই। কিন্তু আমাদের বাবা আদম নবীর তওবার সুযোগ আছে, আল্লাহ কোরআনে আয়াতটা দিয়েছেন, আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বলেন, শিশরে 350 বছর তওবা করতে করতে, চোখের পানি পড়তে পড়তে, গালের গোস্ত পছন্দ ধরে, আমার মুখের হাড়গুলো যখন বের হয়ে গেল, একসময় আমি নদীতে সাগরে পানি পান করতে গিয়া সাগরের টল্লা পানি, পরিষ্কার পানিতে আমার চেহারা আয়নার মতন দেখার পর আমি আশ্চর্য হয়ে গেলাম যে আদমকে তৈরি করে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ী, সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, জোরে কোন সুবহান, কিন্তু আমার চেহারা পানির মধ্যে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ দুই গালে কোনো গোস্ত নাই, ভিতরের দাঁতগুলো সব বের হয়ে গেছে। আমি বিরক্ত হলাম আমার উপরে, বিরক্ত হলাম আমার আল্লাহর উপরে। শীষ বলতেছে, বাবা আপনি নিজের উপর বিরক্ত হন অসুবিধা নাই, কিন্তু আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ কি? আদম বলে, শিশরে বারবার ছায়া যখন পাওয়া না যায় তখন মানুষ আল্লাহর উপর একটু বিরক্ত হয়, হয় কি হয় না? আপনারা দেখেন, যারা বেঈমান, যারা আল্লাহ মানে না, তারকে আল্লাহ শান্তি রাখছে, আর যারা মুসলমান ইমানদার তাদেরকে আল্লাহ কষ্টে রাখছে, রাখছে না? কথাটা বুঝতেছেন না? যত খারাপ মানুষ সব জামিন পায়, আর যত ভালো মানুষ এরকম কেসের উপর কেস দিয়ে জেলের মধ্যে ঢুকাতে হয়, যতক্ষণ ঠিক কিনা। চিন্তা করে দেখেন, যে আল্লাহর ওলি 50 বছর কোরআনের তাফসির করল, যার নাম শুনে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়, তাকে আজকে জেলখানার মধ্যে রাখছে অসুস্থ অবস্থায়, তার মনের মধ্যে মাঝে মধ্যে বিরক্ত হয়, এই 50 বছর তাফসির করে কী করলাম রে আল্লাহ, আমার কী করলো রে, মাঝে মধ্যে এবার আসতে পারে, পারে কি পারে না, এরকম বিরক্ত আসতে পারে। যারা আল্লাহর দল করে, কোরআনের আইন, সৎলোকের শাসন চায়, তারা বাড়ির থাকতে পারে না, তারা আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়ে, আর যারা শয়তানের দল করে তারা লাখ ডাকা ঘুম পাড়তেছে। পুলিশ কিন্তু শয়তানের দল খুঁজতেছে না, খুঁজতেছে আল্লাহর দল, জোরে কোন কথা ঠিক কি না? তখন মাঝে মধ্যে বিরক্ত লাগে, আমিও তো জীবনে কয়েকবার আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়ছি, আমিও পাড়ছি। আমার বউ আমাকে মোবাইল করলো যে আপনি ওয়াজ করে দেন, বাড়িতে আসেন না, কারণ পুলিশ ঘুরতেছে। তখন আমি চিন্তা করলাম বাড়ির না গেলে যাবো কোথায়, তখন গাড়ির কম বললে যে আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়তেছি, বুদ্ধি আছে? তখন মাঝে মধ্যে বিরক্ত লাগে আল্লাহর উপর, আল্লাহ কি করতেছি, 350 বছর ধরে কাঁদতেছি, এখন পর্যন্ত তওবা কবুল হয় না, আমি এমন কি করছি? আদম নবী নিজের উপর বিরক্ত হয়েছে, বিরক্ত হয়েছে কার উপর? শয়তান বহাল তবিয়তে ঘুরতেছে আর আদমকে আল্লাহ কান্দায় নিচ্ছে, এটা আল্লাহর ইশান। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি অবাশ্বিরিস সাবিরিন। ধৈর্য ধরার কথা আছে, আছে না? নাই, অধৈর্য হলে হবে না। আল্লাহ ডাক দেব আদম, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদতে হবে। আদম বলে, শিশরে শোনো, আল্লাহর উপরে যখন বিরক্ত হয়ে বললাম, আল্লাহকে আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। আপনার বলেন তো, কাঁদার মতো কান্দা আর শুধু কান্দা, এর মধ্যে তফাৎ কি? আল্লাহ বলেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কিন্তু আয়াতের মধ্যে তাই বলেছে, আত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। আবার বললেন, হাক্কা তুকাতিহি মানে কি? ভয় করার মতন ভয়। আসরের নামাজ পড়লাম আল্লাহর ভয়ে, কিন্তু নামাজ পড়ে জমি দেখবে গেছি, যাই দেখি আমার উপরে জমির আধার পানি, নিষ্কার ডাত নাই, নিষ্কার জমি আমার, উপর ডাত পানি আছে, নিষ্কার ডাত নাই, কে রে আমার জমির পানি নাই, ব্যাপার কি? আসলে উপর ডাত থাকার কারণ হলো সার দিছে, আর সার দেওয়ার আগে মানুষ স্যাপ সুদ ধর ধার যা আছে বন্ধ করে না, তো বন্ধ করলে তো পানি থাকবেই, ওই তো আর সার দেয়নি, বন্ধ করেনি, যা আচ্ছা আবার তো চৌচৌ করে চলে গেছে,
মানে আমার আমলের খবর দিই, সারাদিন যা সব করি পাপের দ্বারা সব শেষ হয়ে যায়। চিন্তা করতেছে কি করা যায়, আসরের নামাজ পড়া কিন্তু দেখতে পারে গেছে, এখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই, এভাবে দেখতেছে না কেউ নেই, দিছে বসান। আপনারা বলেন তো এ লোকটার আল্লাহর ভয় আছে না নাই? আছে আছে, তাছাড়া আসরের নামাজ পড়লো কেন? আল্লাহর ভয় আছে, কিন্তু নিয়ম মতো যথাযথ নাই, তার ইমান তাকে বলে দেওয়া দরকার ছিল। চারিদিকে তাকায় কি দেখলি? কেউ না দেখলেও তোর আল্লাহ দেখতেছে। এটা শিবগঞ্জের মধ্যে আমি টেজে যাওয়ার আগে একটা লোক, একটা মুরব্বী মানুষ একটা গান গাইল, ইব্রাহিম কান্দে অগনি কুন্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনহবাসে পয়রারে কান্দে, বিবি হাজেরা রে আল্লাহ, কানতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না। এভাবে গজল গাচ্ছে, চোখে দর দর করে পানি পড়তেছে, সামনে যারা বসে আছে ওরাও কান দিচ্ছে, ওর কান্দা দেখে ওরাও কান্দে। আমি টেজে দেয় বললাম, ভাই শুধু কাঁদলি হবে না, বুঝা শোনা কান্দা লাগবে। এই লোকটা যে গজল গাইছে, গজলের মধ্যে সরাসরি নবীর সামনে মিথ্যা কথা গেছে, আর সেই মিথ্যা কথাতে আপনারা কান দিচ্ছেন। মিথ্যা কথা কি? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে পড়েই নাই, তাহলে কান্দবে কেন? আপনারা বলেন তো নমরুদ আগুনের চুলা জ্বলাইছে, কিন্তু সেই চুলার মধ্যে কি আমাদের জাতির পিতা ইব্রাহিম পড়ছে নাকি? কারণ যখন ইব্রাহিম নবী আগুনের চুলার উপর জিকির করতেছে, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির, আল্লাহ ঘোষণা করলেন, কুলনায়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন যদি শান্তির বাগান হয়ে যায় তাহলে কান্দার দরকার আছে? জোরে কোন কান্দার দরকার আছে? ইসমাইল সুরির তলে যাই নাই, তাহলে কান্দবে কেন? এই যে বলতে যে ইসমাইল কান্দে সুরির তলে, সুরির তলে গেছে দুম্বা, জোরে কোন সুরির তলে কি? ইসমাইল তো কান্দে নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইনশাআল্লাহ মাসাবিরিন, ওগো বাবা আপনি কুরবানি করে আল্লাহকে খুশি করবেন, আমি কুরবানি হয়ে আল্লাহকে খুশি করব। জোরে কোন সুবহানাল্লাহ, যে ইসমাইল নিজে কুরবানি হয়ে আল্লাহকে খুশি করবে, সেই ইব্রাহিম সুরির তলে কানছে, এটা মিথ্যা কথা। আবার বনবাস তো দেওয়াই হয় নাই, তাহলে হাজরা কান্দ কেন? এরকম গজলের নামে অনেক মিথ্যা কথা বলতেছে, পাহাড়ও কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল তোমার দেখায় আমি পাইলাম। আমরা বলেন তো পাহাড় কাটা জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে কে ভাই? যদি এটা কান্দার মতন বলতো, টুপিও পরিলাম দাড়িও রাখিলাম নবী আজ তোমার দেখায় আমি পাইলাম না, তোমার দরুদ পড়িলাম সালামও দিলাম নবী তোমার দেখায় আমি পাইলাম না, তাহলে ঠিক আছে। তুই শালা দাড়ি চাষ মাতাত নাই টুপি, তুই পাহাড় কাটা জঙ্গল খুঁজে নবী পাবো? এই জন্য শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। আল্লাহকে আদম 350 বছর কেঁদেছ, একটু কাঁদার মতন কান্দ। আদম বলে, শিশিরে আমি কাঁদার মতন কাঁদার সাগরে যখন ডুব দিলাম, ডুব দিলে ডুবারও হবে মণিমুক্তা খুঁজে পাবে। কাঁদার সাগরে ডুব দেওয়া দেখি জান্নাতের দরজায় সোনালে অক্ষরে খোদাই করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চিৎকার করে বললাম, আল্লাহ 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, তোমার নামের সঙ্গে যার নাম মুহাম্মাদ রাসূলুল্লাহ, ওই নামটার ওসিলা ধরে একটু কানবার চাই। আল্লাহ কয়, আদম কান্দো না কান্দো না, ওই নামের ওসিলা আমি আল্লাহ তোমারে কবুল করে নিলাম। আদম বলে, শীষ ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, আমাদের কথা বলতেছে তার বেটাকে, আমাদের কথা বলতে সারা জীবন যদি পাপ করে,
কোন এক সময় আল্লাহর ভয়ে মাছের মাথার মতন সামান্য পানি চোখের কোনায় যদি তিনি বলে আল্লাহ যা পাপ করছি করছি আর জীবনে পাপ করব না, এই কথা বলে মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় বের করতে পারে ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শিশু বলতেছে বাবা নবীর বেটা নবীনা হইয়া বেহেস্তের হরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে শিশরে ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যায় না বাবা, ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে। এখন চিন্তা করে দেখেন আমরা কি ভাগ্যবান, ওই শ্রেষ্ঠ নবীর আমরা উম্মত হতে পারলাম, এজন্যই প্রশংসা করব কার? আরো জোরে দেখছেন মাশাআল্লাহ, জন্মসূত্রে মুসলমান আবার বিশ্ব নবীর উম্মত, আর কিতাব পেয়েছি একখানা শ্রেষ্ঠ কিতাব যার আলোচনা হবে আজকে আপনাদের সামনে, যে কিতাবের শুরুতে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, শুরুতে যে তোমরা পড়তে গিয়ে যেন সন্দেহ না করো, এই জন্য আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কেবলমাত্র মুত্তাকি বান্দাদেরকে এই কিতাব হেদায়াত দিয়ে দিবে সুবহান আল্লাহ বলেন। এখন হয়তো আপনারা মনে করবেন আল্লাহ যখন নাজিল করছে তখন হয়তো সন্দেহ ছিল না, 1500 বছর হয়ে গেল এখন কি ভিতরে কম বেশি হয়নি? অনেকের মনে কিন্তু এরকম হতে পারে, এই জন্য আল্লাহ বলতেছেন তোদের মনে যেন না হয়, এই জন্য আমি বললাম ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি এই কোরআনকে জিকির হিসাবে নাযিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন আমি দুটা কথা আপনাদের বললাম, এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনে কেউ কিছু ঢুকাতে পারবে না, কোরআন হেফাজতের দায়িত্ব কার? স্বয়ং আল্লাহ নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে, তাহলে আর আমাদের কোনো সন্দেহ হওয়ার কথা না। আসুন সেই কোরআনে আর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, এখন আমার সামনে যারা আমরা বসে আছি আমরা সকলেই ঈমানদার, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আমাকে ঈমান আছে না নাই? সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর ঈমান কি, ঈমান কি এখন দেখেন আছে কিনা? আমরা তো বলতেছি হ্যাঁ আছে। সাহাবীরা বললো হুজুর ঈমান কি, আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখন হিসাব করে দেখেন তো, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমলের মাধ্যমে এটা আবার প্রকাশ করা লাগবে। এখন ঈমান গ্রহণ করার পরে একটা আমল আছে, যে আমল না করলে ঈমান থাকে না, যে আমল না করলে ঈমান থাকে না, সে আমলের নাম কি সবাই বোঝেন না নাকি? নামাজ, নামাজ, নামাজ না পড়লে ঈমান থাকে না, কেউ যদি হজ না করে তাকে বেঈমান বলা যাবে না, কেউ যদি যাকাত না দেয় রোজা না করে তাকে বেঈমান বলা যাবে না, কিন্তু লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এখন বলেন তো ঈমানের পরে এক নম্বর হলো নামাজ, এই নামাজ পড়ার পরে মানুষের চরিত্র কেমন হবে? কি ভালো হবে? আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে আমাদের বাংলাদেশে যে পাপিয়া ধরা পড়লো, এই পাপিয়া কি নামাজ পড়ছে না? নামাজ পড়ছে, কারণ যারা নামাজ ধরবে তারা মদ ধরবে না, আর যারা মদ ধরবে তারা নামাজ ধরবে না। এটা কোরআনেও আল্লাহ বলেছে লা তাকরাবু সালাত, নামাজের নিকটবর্তী হয় না, ওয়ান তুম সুকারা, যখন তোমরা মাতাল হবা, মানে মদ যারা খাবে
তারা নামাজের নিকটে যাবে না, যারা নামাজের কাছে যাবে তারা মদের কাছে যাবে না। বর্তমান সরকারের এক নম্বর টেনশন হলো মাদক মুক্ত সমাজ গঠন করা, বর্তমান সরকারের এক নম্বর টেনশন। তো মাদক মুক্ত সমাজ যদি সরকার গঠন করতে চায় তাহলে সরকারের এক নম্বর কাজ কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে আসলে ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। ধরে কোন ক্ষমতার মালিককে? কিন্তু আল্লাহ বলতেছেন কাউকে যখন দেওয়া হবে কিছু সময়ের জন্যে, আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, কিছু সময়ের জন্য মানুষকে অভাব দিয়েও আল্লাহ পরীক্ষা করে, কিছু সময়ের জন্য মানুষকে টাকা পয়সা দিয়েও কিন্তু আল্লাহ পরীক্ষা করে, করে কি করে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। খুব খেয়াল করবেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার উপরে আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করুন। মাগরিবের পরের মাহফিল তো, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন কি বলতেছিলাম। তাহলে সরকারের, বর্তমান বাংলাদেশের সরকার যিনি সরকার প্রধান, যিনি অবশ্যই তিনি একজন মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান না আমাদের প্রধানমন্ত্রী কি কথা কন না কেন? কোরআন শরীফেও তার নাম আছে, খালি জবরে জাকাত জেট দিলি হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা, ঠিক কিনা? খালি হাসানার জাকাত হাসিনা, জবরে জাকাত জেট মারলি কাম হয়ে যায়। এক কি মনে করতেছেন, আছে না? না আছে তো, এক আওয়ামী লীগ নেতা ভদ্রলোক কাছে আমাকে প্রধানমন্ত্রীর নাম ধরে দোয়া করা লাগে, বেকায়দা, এখন কি করবে? আর সাইদের একজন করছে খবরদার, কারণ নাম ধরে দোয়া হবে না, সবার জন্যে আম দোয়া হবে। ওই একবার দোয়ার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা, খালি হাসানার জায়গাতে হাসিনা করছে। আমি এটা আপনাকে বোঝাবার চাচ্ছি যে বর্তমান প্রধানমন্ত্রী একজন মুসলমান, আর মুসলমান হয়ে যখন ক্ষমতায় গেছে, ক্ষমতা আল্লাহ দিছে, এখন সেই ক্ষমতায় যাওয়ার পরে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? যদি নামাজ কায়েমের বিলটা পাস করে দেয় তাহলে মাদক মুক্ত সমাজের জন্য সরকারকে কোনো টেনশন করা লাগবে না, যারা নামাজ ধরবে তারা জীবনে মদ ধরবে না। আসেন, বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এখানে ইমানের পরে আল্লাহ নামাজ না দিয়া আত্তাকুল্লাহ শব্দ কেন দিলেন? আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলতে পারতেন ইমান গ্রহণ করার পরে তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, কিন্তু আল্লাহ তাআলা নামাজ এবং যাকাতকে বাদ দিয়া আল্লাহ বললেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যারা আমার প্রতি ইমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের এক নম্বর আমল হলো আল্লাহর ভয়, দুই নম্বর আমল হলো সব সময় এই ভয়টা রাখতে হবে। কখন? কাল আসরের নামাজের সময় না, জমির আলোত গেলেও? হ্যাঁ, জমির আলোত গেলে চারিদিকে তাকায় কেউ নেই, মেরা দিলাম নাকি? একটু খেয়াল করবেন, হাক্কা তুকাতিহি, এইটা যদি আমরা আমল করতে চাই তাহলে সব পরিবেশ আমাদের সম্ভব না। বুঝানোর জন্যে বলতেছেন অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, নাম শোনেন নাই? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন, জোহরের নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন, পড়ার জন্য না পড়ানোর জন্য। বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, যখন কোরআনের সমাজ চালু হয়ে যাবে, আল্লাহর আইন যখন চালু হবে, প্রত্যেক নেতাদের মসজিদের ইমামতি করা কিন্তু শর্ত, ইমামতি করতেই হবে। হযরত ওমর ফারুক মসজিদের ইমাম ছিলেন, আবার অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, রাতের অন্ধকারে তিনি ঘোরাফেরা করতেন, আত্মাকুল্লা বোঝানোর জন্য বলতেছি হাক্কা তুকাতিহি কারে কয়, তিনি এভাবে ঘুরতেছিলেন ছদ্মবেশে গভীর রাত্রে। হযরত ওমর রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, যাওয়ার সময় দেখে একটা ঘরের মধ্যে মা আর মেয়ের ঝগড়া চলতেছে, মা আর মেয়ের মধ্যে ঝগড়া হয়, মা বলে দুধের মধ্যে পানি দে, সকালবেলা পাঁচশার দুধ আমরা সাতশার করে বিক্রি করব। মেয়েটা বলতেছে মা দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, হযরত ওমর আইন করেছে, আল্লাহর আইনে ভেজাল দেওয়া চলবে না মা, দুধের মধ্যে পানি দেওয়া জায়েজ নাই। মা চিল্লায় বলে ওমর আইন করে ঘরের মধ্যে ঘুম পাড়তেছে, এখন গভীর রাত্রে দুধের মধ্যে পানি দিলে সেটা কি ওমর জানতে পারবে?
মেয়েটা চিৎকার করে বলে, মা উমরের আইনের কারণে শুধু দুধের মধ্যে পানি দেওয়া না, বরং দুনিয়ার উমর না দেখলো মা, দুধের মধ্যে গভীর রাত্রে পানি দিলেও আল্লাহ পাক দেখতে পায়। এরই নাম হলো হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা। কেউ না দেখলেও কে দেখে? আরো ধরে খান। আজকে আমরা দরজা জানলা বন্ধ করে অনেক অন্যায় কাম করি, মনে করি কেউ দেখতেছে না। যদি আমরা আল্লাহর কোরআন পড়ি তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের অগাধ বিশ্বাস হবে। সামিউম বাসির, তিনি শুনতেছেন এবং দেখতেছেন। তারপরেও তো একটা গানও আছে, গানটা অবশ্য কোরআনের সাথে মিলে যায় বলে আমি আপনাদের মাঝে মধ্যে শুনাই। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি। মিথ্যা কথা? তাহলে দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবি নায়া লামুনামা তাফালু। একটা মেয়ের ভয়, উমর ফারুক দেখলেন একটা মেয়ে কিভাবে আল্লাহর ভয় করতেছে। আহ সুবহানাল্লাহ, কর না। কিছুদিন পরে হযরত উমর গভীর রাতে আবার রওনা দিয়েছেন, এবার মেয়ের ভয় না, এবার আল্লাহর ভয় কার আপনাদের বোঝানোর জন্য বলতেছি। তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে ক্ষুধার জ্বালায়, আর একটা মা চুলার উপরে পাতিল দিয়ে সিদ্ধ করতেছে আর বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। উমর ফারুক চমকে গেলেন, এত রাত পর্যন্ত বাচ্চারা কান্দে, আর পাতিলের মধ্যে এমন কি দিল যেইটা এত রাত পর্যন্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? নিকটে গিয়ে লোকমা দিলেন, কে গো তুমি? এই মদিনাতে তাবু টাঙ্গায় থাকতে হবে, এমন অবস্থা তো মদিনার না, তুমি কে গো? এমন করে সন্তানদেরকে কষ্ট দাও, উঠের গোস্ত পাক করলে বড় জোর 2 ঘন্টা লাগে, দুম্বার গোস্ত 1 ঘন্টার মধ্যে সিদ্ধ হয়, এত রাত হয়ে গেল এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার সন্তান কান্দে। মেয়েটা বলে, পথিক রে তুমি চলে যাও, তুমি আমাদের দুঃখ নিয়ে কি করবে, আমি একজন মা হইয়া এত কষ্টে আছি, আমার আল্লাহ পর্যন্ত আমার কষ্ট দেখতেছে না, আর তুমি কূপ থেকে এসে আমাকে মা মা বলে ডাকতেছ। আসলে মা আল্লাহর উপরে একটু বিরক্ত হয়ে গেছে, কারণ সন্তান কান্দতেছে ক্ষুধার জ্বালায়, কিন্তু মা খাবার দেবার পারতেছে না। আপনারা বলেন তো, মায়ের মতন দরদি কেউ আছে নাকি? আছে? কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না। মেয়েটা বলতেছে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি দুইটা এতিমকে নিয়ে মদিনার উমরের কাছে আইছিলাম, কিন্তু মদিনার উমরে বিকালবেলা গিয়ে দেখি তার দরবারে এত মানুষের ভিড়, আমার দুইটা এতিমকে নিয়ে আমি উমরের কাছে যাইতে পারি নাই, আগামীকাল যাব এ আশায়। এই মদিনার আর মরুভূমিতে তাবু টাঙ্গাইয়া আমি দুইটা সন্তানকে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু আমার দুইটা সন্তানের পেটে এত খিদা, এদের চোখে ঘুম ধরে না, আমি মা ওদের কান্না সহ্য করতে না পেরে একটা পাতিলে পানি দিয়া পাথর দিয়ে নিচে আগুন লাগায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, আমার পাতিলের পাথর কোনোদিন সিদ্ধ হবে না। আমি মনে করেছিলাম এ আশাতে আমার ছেলেরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে, কিন্তু খিদে এত বেশি আমার সন্তানের চোখে ঘুম ধরে না। সঙ্গে সঙ্গে উমর বলে, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, এখন দেখেন অর্ধ পৃথিবীর খলিফার অন্তরে কেমন আল্লাহর ভয়, একটু ধৈর্য ধরো মা, দেখি কিছু করা যায় কিনা। একজন অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন দৌড়ানো শুরু করেছে, বাইতুল মালের দরজা তিনি পাহারা দেয়, নাম হলো আসলাম, ডাক দিলে আসলাম দরজা খুলে দাও। আসলাম চমকে বলে, আমির আল মুমিনিন আপনার কি হয়েছে, এমন করে আপনি কেন হাঁফা করতেছেন? ওমর ফারুক বলে, দেরি করো না দরজা খুলে, সবচাইতে বড় আটার বস্তা আমার মাথায় তুলে দাও। আসলাম কান্দের বলে, ইয়ামিরাল মুমিনিন আমি চাকর, আপনি হলেন মনি,
আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আটার বস্তা কান্দে নিয়ে কোথায় যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে, আসলাম একজনের পাপের বোঝা একজন কেউ কান্দে নিবে না, আমার পাপের বোঝা আমারই কান্দে নেওয়া লাগবে, দে আটার বস্তা উঠায় দে। আসলাম যখন হযরত ওমরের কান্দে আটার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক বস্তা কান্দে নিয়ে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলতেছে, আমির আল মুমিনি ঘাড়ে এত ওজনের বস্তা নিয়ে দৌড়ান না, দৌড়াতে গেলে আপনি হেঁচকা খেয়ে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে পড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু সময় মতো যদি পৌঁছতে না পারি এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। হাক্ক তুকাতিহি, আল্লাহর যথাযথ ভয় কেমন হয়। ওমর ফারুক খুব জোরে গিয়ে বলতেছে, মা আর দেরি করো না, আর দেরি করো না, রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুই ওরাতের উপরে দুইটি এতিম বাচ্চাকে কোলে নিয়ে রুটি হালুয়া করে যখন মুখের মধ্যে ঢুকায়, দুইটি বাচ্চা খায়, ওমরের মুখের দিকে তাকায়, বলে, কে গো আপনি, এই কঠিন সময় আমাদের বাবার মতন দরদ নিয়ে আমাদের খাওয়াইতেছেন, আপনি কে গো, আপনার পরিচয় কি? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন তুমি রক্ষা করো, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মা চিৎকার করে বলে, পথিক রে ভালো মানুষের গল্প শুনেছি, মানুষ যত ভালো হয় আমার জীবনে আমি প্রথম দেখলাম। পথিক রে হযরত ওমরকে মদিনার খলিফা না বানায়, আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানায় দিত, আমি একজন বিধবা একজন এতিম সন্তানের মা হয়ে বলতেছি, আল্লাহ মদিনাকে আল্লাহর জান্নাত বানাইতো। হাক্ক তুকাতিহি, আল্লাহর ভয় কারে কয়টা বোঝানোর জন্য বলতেছি, বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মারাত্মক কথা এটাই, এটাই কিন্তু আমাদের এখন খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ বলেছেন যে মুসলমান না হয়ে তোমরা মরিও না, তা আমাদের সামনে মৃত্যু আছে না নাই, ধরে কোন আছে না নাই, তোমরা কি হয়ে মরবো কথা কয় না। আচ্ছা মুসলমান না হয়ে যদি উনি কিছু হয়ে মরেন তাহলে কি অবস্থা? তো মুসলমান হয়ে মরা লাগবে। এখন কি আমল করলে মুসলমান হয়ে মৃত্যু হবে খুব খেয়াল করবেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদেরকে বলতেছে, পৃথিবীতে এমন মদ আছে যে মদ পান করলে মানুষ দুই চার ঘন্টা পরে আবার হুঁশ ফিরে পায়। আমার কাছে এমন একটা মদের খবর আছে যেই মদ পান করলে মানুষ আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফিরে পায় না। আজকে বাংলাদেশের সরকার কোন মদের বিরুদ্ধে লাগছে? যে মদ পান করে দুই চার ঘন্টা মাতলামি করে তারপরে সুস্থ হয়, এই মদের বিরুদ্ধে কিন্তু মাদক মুক্ত সমাজ, জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু ইমাম গাজ্জালি বললেন যে মদ পান করলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ হয় না, সেই মদের বিরুদ্ধে কিন্তু সরকার নাই। কি মদ এত লম্বা টাইম মানুষকে মাতাল রাখে, সেই মদের নাম কি? ছাত্ররা বলল, হুজুর সেই মদের নামটা বলেন। ইমাম গাজ্জালি বললেন সেই মদের নাম হলো দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহব্বতের মদ যদি কারো মধ্যে একবার ঢুকে যায় ওই এমন মাতাল হয় আজরাইল না দেখা পর্যন্ত পার হুঁশ হয় না। কথাটা খেয়াল করে শোনেন, কেমন মাতাল দেখেন, এদের আঙ্গুল, এটা আঙ্গুল কিন্তু শাহাদত, আঙ্গুল কি?